আসসালামু আলাইকুম বন্ধুরা ইনফোমংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব মাত্র দুই লাখ টাকায় পুরো দমে শুরু করুন রড সিমেন্টের ব্যবসা আবাসন খাতের শিকার হচ্ছে নির্মাণ সামগ্রী শিকর ছাড়া একটি গাছ যেমন পত্রপল্লবে বিকশিত হতে পারে না তেমনি নির্মাণ সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ ছাড়া আবাসন খাত একদমই সামনে অগ্রসর হতে পারে না বিশেষজ্ঞদের মতে বদ্যমূল এই ধারণা থেকে নির্মাণ সামগ্রীর ব্যবসার উদ্ভব ঘটেছে বাংলাদেশে এই ব্যবসার শুরুটা সাধারণের কাছে স্বচ্ছ মনে না হলেও বর্তমানের অনেক কিছু স্পষ্ট দৃশ্যমান এ দেশে এক সময় এ ব্যবসা হাত ধরেই আত্মবয়স ঘটেছে অনেক শীর্ষ ব্যবসায়ী বিষয়টি অনস্বীকার্য যে তাদের ওই অনুপ্রেরণায় এই ব্যবসা ছড়িয়ে পড়েছে দেশের আনাজে কানাজে বর্তমানে এর প্রসারও সহজলভ্যতার ব্যাপ্তি এতটাই ছড়িয়ে পড়েছে যে নির্মাণ সামগ্রীর জন্য এখন আর কাউকে দোরঝাঁপ করতে হয় না বড় শহর বা গঞ্জে যে কেউ চাইলেই তার গণ্ডির মধ্যে থেকে তার চাহিদা মাফিক নির্মাণ সামগ্রী সংগ্রহ করতে পারে। সাম্প্রতিক কারি কারিকার এর অনুসন্ধানে বের হয়ে এসেছে নির্মাণ সামগ্রী ব্যবসায় বেশ কিছু আশাব্যঞ্জক তথ্য সে তথ্য অনুসারে বলা যায় বর্তমানে সাধারণ জ্ঞান সম্পন্ন যে কোনো ব্যক্তি এই ব্যবসার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে অনায়াসে মাস প্রতি আয় করতে পারেন কমপক্ষে তিরিশ হাজার টাকা তবে এর বিপরীত তাকে পুঁজি বিনিয়োগ করতে হবে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা রাজধানীর আশপাশে থাকা জেলা শহরে অবস্থিত ছোট পরিসরে নির্মাণ সামগ্রীর দোকানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে প্রাথমিক পর্যায়ে রদ বাবদ পঞ্চাশ থেকে সত্তর হাজার সিমেন্ট বাবদ পঞ্চাশ হাজার সিলেকশন বালি আস্ত বালি ও বিটি বালির বাবদ দশ হাজার টাকা ইট বাবদ পঞ্চাশ হাজার টাকা দোকান ভাড়া আসবাবপত্র ট্রেড লাইসেন্স ও আনুষঙ্গিক খরচ বাবদ বিশ হাজার টাকা আর বাসি বাকি বিশ হাজার টাকা হাতে রাখতে হবে ব্যবসায়ী মহলের পরামর্শ হালকা বাকিতে পুঁজি ঘাটতি কাটাতে জরুরি মুহূর্তে ব্যবসায় ধারাবাহিকতা ধরে রাখতে সতর্কতা হিসেবে এই ব্যবস্থা ব্যবসায়ী জানান বর্তমানে নির্মাণ সামগ্রীর অধিকাংশ কোম্পানি দোকানে দোকানে এনে মালামাল সর্ব করে অর্ডার নিয়ে যায় বিশেষ করে সিমেন্ট উৎপাদনকারী কোম্পানিগুলো এক্ষেত্রে লেনদেনের স্বচ্ছতা থাকলে এক চালান মাল বিক্রি করে টাকা পরিশোধ করলে পরবর্তী আবার নগদ ছাড়াই মাল পাওয়া যায় প্রতিযোগিতামূলক বাজারে বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিগুলো এমন সুবিধা দিচ্ছে দিয়ে যাচ্ছে যে কারণে নির্মাণ সামগ্রী ব্যবসায় ধারাবাহিকতা ধরে রাখলে এখন আর বড় ধরনের পুঁজি বিনিয়োগ করতে হয় না ক্ষুদ্র ব্যবসায়ীদের তবে তা আগে ব্যবসায়ীকে লেনদেনের স্বচ্ছতা প্রমাণ করতে হবে ব্যবসার আরও জানান মাস প্রতি গড়ে বিশ গাড়ি ইট পাঁচ টন রড পনেরো থেকে বিশ গাড়ি সিলেকশন বালি আস্ত বালি ভিটি বালি দুই থেকে চার গাড়ি পাথর কোনাও পাঁচশো এক সিমেন্ট বিক্রি করতে পারলে এর বিপরীতে টাকার সাফল্য লাভ গুনতে পারেন তিরিশ হাজার টাকা এক্ষেত্রে তাদের অনুসরণ করতে হয় ক্রেতাদের কাছে মাল নগদে বিক্রি করার কৌশল তবে নির্মাণ কাজে মৌসুমে নির্মাণ প্রকল্প এলাকায় একটু খুশখবর রাখলে ওই পরিমাণের চেয়ে আরও বেশি মালামাল বিক্রি করা সম্ভব বলে তারা মনে করেন অধিকাংশ ব্যবসায়ীর অভিমত সততা ও স্বচ্ছতা থাকলে কম বিনিয়োগ করেও পুরোদমে এই ব্যবসা করা সম্ভব তবে বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে